অজানা জন্তুর পায়ের ছাপের পর এবারে পাওয়া গেল আটখাওয়া অবস্থায় গোশাবকের দেহের অবশিষ্টাংশ। জানিয়ে অজানা জন্তুর ভয়ে শুক্রবার ফের আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যের দিকে এলাকার এক চা বাগান জুড়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। জন্তুটি বাঘ হতে পারে বলে অনুমান করেন স্থানীয়রা। ঘটনার একদিন পর থেকেই খোঁজ মিলছিল না এলাকার একটি গোশাবকের। এরপরই শুক্রবার গোশাবকের দেহের অবশিষ্টাংশ বাগানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, রয়েছে জন্তুটির পায়ের ছাপও। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ ও চোপড়া রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা। তারা বাগানে পাওয়া পায়ের ছাপ ও সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন। যদিও বাঘ থাকার সম্ভাবনার কথা অস্বীকার করেছেন, খাওয়ারের সন্ধানে কোনো হিংস্র জন্তু সেখানে এসে থাকতে পারে বলে অভিমত বন দপ্তরের কর্তাদের। এক দুদিন পর্যবেক্ষণ করার পর যদি জন্তুটির অস্তিত্ব টের পাওয়া যায় তবে সেক্ষেত্রে বাগানে খাঁচা পাতা হবে বলে জানিয়েছেন চোপড়া ফরেস্ট রেঞ্জ অফিসার শ্যামসুন্দর ঝরিয়াত। জন্তু তো বটেই, হ্যাঁ, জন্তুটা হয়তো বাঘ না হতে পারে, না হওয়ার চান্সই বেশি, 90% উপরে চান্স আছে বাঘ নয়। এটা বিড়ালের থেকে একটু বড় জাতীয় প্রাণী, দেখতে বাঘের মতো চোখটা জল জল করবে। অনুমানে আমার যেটা মনে হচ্ছে এটা ভাম জাতীয় প্রাণী। আমি আজকে দিনটা দেখবো, যদি ঠান্ডা হয়ে যায় ঠিক আছে, তা নাহলে আমাকে রুটটা দেখতে হবে, কোন রুটে আছে সেই রুটে যতটা খাঁচা পেতে দিতে হবে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জনগণের আতঙ্ক কমাতে বন দপ্তরের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। সকালে আমি শুনলাম, ছুটে এলাম, আসার পরে দেখলাম এখানকার যে পাবলিক যা বলছে, বা তাতে আমি নিজেও দেখলাম যে একটা বাছুরকে ধরেছিল, হয়তো যে এখান থেকে টানতে টানতে নিয়ে এসে দেখা যাচ্ছে। এবার বাঘ হোক বা কিছু হোক, কিছু একটা আছে, মানুষও খুব আতঙ্ক আছে এখানকার। দেখা যাক, আইসি সাহেবকে ফোন করলাম, ইনফর্ম করা হলো। যদিও প্রশাসন ও বন দপ্তরের আশ্বাস প্রদানে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না এলাকাবাসীরা, এক্ষেত্রে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। গরু বাচ্চাটা ইসলামপুর।